হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আমরা যারা মূলত প্রফেশনাল মোড অন করেছি এবং আমরা যারা ফেসবুক প্রফেশনাল মোডে আমরা মোডটা চালাই আর কি, তাদের কিন্তু একটা নতুন আপডেট এসেছে, সেটি হলো প্রমোট নামে অপশন। তো আপনি প্রমোটের মাধ্যমে কি কি সুবিধা পাবেন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই গাইস, ভিডিওটি স্কিপ করবেন না এবং আপনি এই প্রমোট দিয়ে আপনি কি কি স্টেপ মানে কি কি কাজ করতে পারবেন এটা আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করবো। অবশ্যই গাইস, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে একদম ভুল করবেন না, এরকম দেখবি না সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলুন আমরা দেখি যে এই প্রমোটের কাজটা কি। সো ওয়েল গাইস, প্রথমে আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন এবং আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তারপর কি করবেন, এখান থেকে আপনি আপনার যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেখানে যদি আপনি আসেন, আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে প্রমোট নামে অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোট নামে অপশন, আপনারা এই প্রমোট দিয়ে আপনার কী কী মানে কাজ করতে পারবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে কি করবেন, এই প্রমোট নামে অপশনে যেটা দেখতে পাচ্ছেন এটার অপশনে দেবেন একটা ক্লিক। ওকে, তো এখান থেকে আমি প্রমোট নামে যে অপশনটা আছে সেটার উপরে একটা ক্লিক করছি। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বুস্ট এ পোস্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, বুস্ট এ পোস্ট। ওকে, তো আপনি কি করবেন, বুস্ট এ পোস্ট নামে যে অপশনটা এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি বুস্ট এ পোস্ট অপশনে ক্লিক করবেন। করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার যে 90 দিনের ভিতর বলতে 3 মাসের ভিতর যেগুলো আপনি পোস্ট করেছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে এবং 3 মাসের ব্যতীত সেগুলো কিন্তু পোস্ট আসবে না এবং 3 মাসের পোস্টগুলোতে আপনি কি করতে পারবেন, বুস্ট করতে পারবেন। ওকে, মানে টাকার মাধ্যমে বুস্ট করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি এই যে আমি এই পোস্ট ওপেন করে দেখাচ্ছি, এই পোস্টটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার মাঝে শো করবে। এরকম ইন্টারফেস আপনার পোস্টটা দেখাবে এখানে। তারপরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসেন যদি, তাহলে এখানে আপনি মানে দেখতে পারবেন, এখানে আপনি গোল দেখতে পারবেন, মানে গোয়াল, এটা এখানে গোয়াল দেখতে পারবেন, এটা অটোমেটিকলি। তো এগুলো আপনারা দেখে নিন। ওকে, এটা আপনারা দেখে নিন। ওকে, তো তারপর আপনি কী করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অডিয়েন্স নামে অপশন, অডিয়েন্স। তো অডিয়েন্স থাকবে, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখান থেকে আপনার বাজেটটা সিলেক্ট করবেন যে আপনি কত টাকা বাজেট দিয়ে আপনি প্রমোট করতে যাচ্ছেন, আপনার মানে ফটোতে পোস্ট চাচ্ছেন বা আপনার যে কোনো বিজনেসের কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন, মানে প্রমোট করাতে পারবেন। ওকে, তো এই জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি ধরেন অ্যামাউন্টটা আপনার ইচ্ছে মতো এখান থেকে বাড়ি কমানি দিতে পারবেন। এখান থেকে দেখেন আমি এখান থেকে অ্যামাউন্ট কমাতে পারতেছি এবং বাড়াতে পারতেছি। ওকে, তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার থাকবে। তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং আপনি কত তারিখে এই প্রমোটটা করাতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে স্টার্ট করে দিতে পারবেন এবং এখান থেকে স্টার্ট টাইম দিতে পারবেন এবং আপনি কত দিনের জন্য আপনি এই পোস্টটা বুস্ট করতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি এখান থেকে সেট করতে পারবেন। আপনি যদি এখান থেকে 7 দিনের জন্য দেন, 7 দিন দিতে পারবেন এবং আপনি যদি 2 দিনের জন্য দেন তাহলে 2 দিন এখান থেকে দিতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো তারপরে এখানে দেখতে পারবেন হচ্ছে এই যে নিচে দেখতে পারবেন হচ্ছে অ্যাড পেমেন্ট নামে অপশন, অ্যাড পেমেন্ট মেথড। তো আপনি যদি অ্যাড পেমেন্ট মেথডের অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর আপনার ফেসবুকে যে মানে আপনাকে এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে কী প্রয়োজন পড়বে, ভিসা কার্ড প্রয়োজন পড়বে বা বিভিন্ন ডেবিট কার্ড প্রয়োজন পড়বে। ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে তাদের কাছে ডলার সেন্ড করতে হবে। ওকে, তো এদের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন, পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি সেই পোস্টটা বুস্ট করাতে পারবেন। ওকে, তো এটাই মূলত কাজ এই ফেসবুকের যে নতুন এক প্রফেশনাল মোডের যে নতুন যে আপডেটটা, সেটা হলো আপনি যে কোনো একটা পোস্ট আপনার বিজনেসের জন্য যে কোনো একটা পোস্ট বুস্ট যদি করাতে চান, এক্ষেত্রে আপনি যে কোনো একটা পোস্ট বুস্ট করাতে পারবেন। ওকে, তো এই হচ্ছে মূলত সুবিধা। এই সুবিধা শুধু কাদের জন্য, যারা হচ্ছে বিজনেস করে, যারা বড় বড় কোনো প্রতিষ্ঠানে বা বিভিন্ন মানে কোনো যে কোনো একটা লাগে, তো মনে করেন যে কোনো পোস্ট আমাদেরকে বুস্ট করার প্রয়োজন পড়ে, তো এক্ষেত্রে আপনি এখান থেকে বুস্ট করাতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি যে আসলে ফেসবুক প্রফেশনাল বুস্টের কি সুবিধা। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।